দুইজন দাঁড়ানি আছে আর বড় সব লাটিনি আছে লাটিনি আছে আমাকে পিঠের মধ্যে বাড়ি মারছে আমার আম্মু আছে না দত্ত চাইছে কক্সবাজার সদরের প্রিয়মখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন 7 বছরের এক বৃদ্ধ মহিলা বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত 25 অক্টোবর তাদের দখলীয় জায়গায় হলুদের ছাড়া রোপণ করতে গিয়ে মাটিকাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে ওই বৃদ্ধা স্বামী তাদের ভয়ে মসজিদে যেতে পারছেন না গত দুই দিন ধরে এখন নামাজ পড়তে মসজিদে যেতে পারছে না কালকে আমি যখন বাইরে হইছি ওনারা দলবল হয়ে আমাকে মারা দিয়ে আসছে আমি আমার মাইয়া আমাকে ওখান থেকে থানিয়ে নিয়ে আসে বাড়ির মধ্যে এখন আমার ভয় হচ্ছে যে ওনারা কোন সময় আমাকে মারে বুঝলেন আমাকে অনেক জুলুম করতেছে এরা এখন আপনার সুবিধা চাই এটা আমার সব স্বাস্থ্য তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার চাই জায়গা এটা ওটার সমান করার জন্য আমরা এখানে একটা লেবার দিছিলাম লেবার দেওয়ার আমরা অনেকক্ষণ মাটি কাটার পরে শেষ হয়ে যায় যখন আমরা মাটি কাটা শেষ করে লাঞ্চের পরে এখন আবার মাটি কাটা আসছে তো আমরা আমি কসবা চলে গেছি আমার আম্মু এখানে আসছে আসার সময় যখন আমার আম্মুকে পাইছে এরা অতর্কিত বাসা আছে আবু সৈয়দ তার ভাই নুর হোসেন আর তার আবু সৈয়দের ছেলে হচ্ছে নাসির উদ্দিন আর একসা হচ্ছে মাইনুদ্দিন আর একসা হচ্ছে ফরহাদ আর হচ্ছে বুরহানুদ্দিন এরা আসি আমার মাকে আবু সৈয়দে প্রথমে চুলের মধ্যে ধরি ইয়ে করছে মারছে মারার পরে আবার নুর হোসেন আসি তারা লাথি মারি আমার লাথি মারি মারি ওইখানে আমার ফুকুরের মধ্যে ফেলে পথে তারা মারার জন্য পাহারা বসিয়েছে বলে অভিযোগ করছেন বিদ্যা এই বিষয়ে অভিযুক্তের মধ্যে নাসিরুদ্দিনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন তবে মসজিদে যেতে কোনো বাধা দিচ্ছেন না বলে জানান তিনি আবারও এই ধরনের কোনো সংঘর্ষ হলে কাউকে ছাড় দিব না বলেও জানান তিনি আমার আম্মুকে এখানে আমার আম্মু এই যেটা আসছে কাজ করার জন্য লোক আসছে ওকে পানি দিতে গেছে আমাকে আমার আম্মু বলছে তুমি একটু আমার আমি যাইতে যাইতে ওরা আমার আম্মুর সাথে ঝগড়া লাগাইছে ঝগড়া লাগার পর আমি বলছি এখানে কেন এরকম ইয়া হচ্ছে চেঁচামেচি হচ্ছে এরকম বলে আমি যাইতে যাইতে দেখতেছি আমার আম্মুকে কেন ফেলাই না একজনে উড়ি দশটা সুসাই ধরি আরেকজন কিল মারতেছে আমার আম্মুকে তারপর আমরা যাই আমার বাই বাই বেটা আমার আম্মুকে দেখে নিয়ে আসছে সবাই সরাই সরাই আনার সময় ওরা নাকি ফাঁড়ার কাছে যেটা নিয়ে নাকি কুম মারার সময় আমার আম্মুর হাত একটা দা ছিল আত্মরক্ষার জন্য এটা এরকম ফেলার সময় নাকি ধাক্কা রেখে দেওয়ার সময় ফাঁড়াটা এখানে একটু লাগছে ওদের ফাঁড়া রাখছে দেয় আমার আম্মুর না একটু করে কিন্তু আমার আম্মুকে থাপ্পড় মারছে না অনেকজন আছে ওরা তারপর এখানে আসিয়ানে একজন দুইজন দাঁড়ানি আছে আর ওরা সব লাঠিনি আছে লাঠিনি আসে আমাকে পিঠের মধ্যে বাড়ি মারছে আমার আম্মু আসে না দত্ত চাইছে আমার আম্মুকে এখানে এখানে বাড়ি মারি এখানে ফাটি আছে আমার মাথার মধ্যে একটা বাড়ি এখানে ফাটি ট্যাক্স রিপোর্ট ডিএনএন